শিক্ষাগে না নেশাগে। নেশাগ্রস্ত যুবকদের হামলায় আক্রান্ত দ্বাদশ শ্রেণীর এক স্কুলছাত্র। ঘটনাটি শান্তিপুরের বাইগাছি ববি কলোনিতে। ওই এলাকার স্কুলছাত্র বয়স 17 বছরের প্রশান্ত নন্দী শান্তিপুর হিন্দু হাই স্কুলের ক্লাস 12 পড়াশোনা করে। স্কুলছাত্র প্রশান্ত নন্দীর অভিযোগ, গতকাল বিকালে এলাকারই বেশিরভাগ নেশাগ্রস্ত যুবক তাকে লক্ষ্য করে ইঁট ছোড়ে। ওই যুবক প্রতিবাদ করতে গেলে কথা কাটাকাটি হয়। এরপরই ওই স্কুলছাত্রের মাথায় ইঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় নেশাগ্রস্ত যুবকেরা। এছাড়াও ভারী কিছু বস্তু দিয়ে ওই যুবকের শরীরের অন্যান্য অংশে বেধড়ক মারধর করে। ওই যুবকের পরিবারের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে, পরে পালিয়ে যায় নেশাগ্রস্ত যুবকেরা। আক্রান্ত যুবকের অভিযোগ, ওই নেশাগ্রস্ত যুবকের বাড়ি তার পাড়াতেই। মাঝে মধ্যে নেশা করার জন্য চাপ সৃষ্টি করত ওই যুবককে, যার কারণে ওই নেশাগ্রস্ত যুবকের সাথে মেলামেশা ছেড়ে দেন স্কুলছাত্র যুবক। যদিও পড়াশোনা করতে ভালোবাসেন স্কুলছাত্র প্রশান্ত নন্দী, কিন্তু স্কুলছাত্র প্রশান্ত নন্দী ওই নেশাগ্রস্ত যুবকদের পাল্লায় না পড়ে পড়াশোনায় ইচ্ছা প্রকাশ করাতে তাকে প্রতিদিনই কটুক্তি কথাবার্তা বলত ওই নেশাগ্রস্ত যুবকেরা। স্কুলছাত্র প্রতিবাদ করতেই এই হামলা বলেই অনুমান করছেন আক্রান্ত স্কুলছাত্রের পরিবার। কি করে কাল দুপুর নাগাদ, তখন 2 বাজে, তখন আমি রাস্তাতে যাচ্ছিলাম, তো পাড়ার একটা দুটো পাড়ার ছেলে ছিল আর একটা পাড়ার বাইরের ছেলে ছিল, তো টোন্টেড গাড়ি কাটছিল, সেটা নিয়ে আমি কিছু বলতে গিয়েছি, সেই কারণে আমাকে প্রচন্ড আকারে তারা তিনজনে মিলে মারে। তারা কি পাড়ারই ছেলে? হ্যাঁ, পাড়ার দুজনা ছিল আর বাইরের একজনা ছিল। তো আশেপাশে যারা লোকজন ছিল তারা আমাকে এসে উদ্ধার করে নিয়ে, তারা যারা মারলো তারা কোথায় গিয়েছিল? তারা তখন পালিয়ে গিয়েছিল, তাদের মা বাবা আমার উপরে আবার মারতে এসেছিল, আমাকে মারতে এসেছিল তাদের মা বাবা সবাই মিলে। তো তারা মারতে এসেছিল, তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি হলো বাইগাছি পাড়া ববি কলোনি। ধাক্কা ধাক্কি বেঁধে যাওয়ার সময় তো তারা তিনজনে মিলে আমাকে প্রচন্ড আকারে মারে। মানে কি কারণে কথা কাটাকাটি হতো? কি কারণে কথা কাটাকাটি হলো? ধরুন আমি ওদের সঙ্গে মিশতাম না, ওরা খুব বাজে বাজে নেশা করতো, সেই সমস্ত নেশাগ্রস্ত করতো। ধরুন আমি পড়াশোনা করি, প্র্যাকটিস করি, তো আমার তেমন টাইম থাকে না। তাহলে তোমাকে কি জোর করা হতো যে তুমি নেশা করো? না, আমাকে তেমন জোর করা হতো না। তো আমি এইগুলো বুঝে তো আমি তাদের সঙ্গে মিশতাম না নিজের ভালোর জন্য। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 12 ক্লাসে পড়ি। কোন স্কুলে? আমি শান্তিপুর হিন্দু হাই স্কুলে পড়ি। তারপর তোমাকে আচমকাই মারলো? আচমকাই আমাকে মারধর করে তারা তিনজনা। তুমি কি চাইছো এখন? আমি চাইছি এর বিরুদ্ধে একটা কড়া স্টেপ নেওয়া হোক, যাতে আমাকে বিনা কারণে মারার একটা তাদের শাস্তি হোক। পরিবার জানে তোমার এই ঘটনা? হ্যাঁ, আমার পরিবার জানে। থানায় এসো আজকে? হ্যাঁ, থানায় কালকে কেস লিখিয়েছি, তো এখনো কোনো স্টেপ নেওয়া হয়নি, তো আজকেও আসলাম থানায় কেস লেখাতে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো বাইগাছি ববি। রবিবার বিকালের এই নিন্দনীয় ঘটনায় রবিবার অভিযোগ করা হয়েছিল শান্তিপুর থানায়, কিন্তু অভিযুক্ত নেশাগ্রস্ত যুবকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সোমবার আরও একবার শান্তিপুর থানায় বিষয়টি জানানোর জন্য শান্তিপুর থানার দ্বারস্থ হন আক্রান্ত স্কুল ছাত্রসহ তার পরিবার। পরিবারের দাবি, অবিলম্বে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত ওই নেশাগ্রস্ত যুবকদের বিরুদ্ধে, না হলে আগামী দিনে ওই স্কুল ছাত্রের ওপর আবারও হামলা করতে পারে ওই নেশাগ্রস্ত যুবকেরা। আমি জানতে পেরেছি মারামারির পরে, যখন ওকে সব পাড়ার ছেলে পেলে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে হসপিটালের দিকে, তখন আমি জানতে পেরেছি। কোথায় কোথায় মেরেছে ওকে? ওকে আঙুলে মেরেছে, এইখানে মেরেছে, মাথায় মেরেছে, মাথায় ইট দিয়ে মেরেছে। ওদের সঙ্গে টাইম দিয়ে আগে মিশতো, তারপরে ও যখন বুঝতে পারলো এরা এরকম ধরনের ছেলে পেলে এদের সঙ্গে মিশা যাবে না। ছেলে যেটা অভিযোগ করছে সেটা হচ্ছে ওরা নাকি ওরা করে এইগুলো নিয়ে আমরা যখন জানতে পারি তখন ওকে আমরা শাসন করলাম, আমার ছেলেকে আমি শাসন করলাম যে আমি এর মধ্যে যেতে দেবো না। ওদের থেকে দূরত্ব চলছে বলে কি হামলা? হ্যাঁ, এই দূরত্ব চলছে বলে ওর সঙ্গে টনটিটকারি হচ্ছে। ছেলে পড়াশোনা করে? হ্যাঁ, ছেলে পড়াশোনা করে। কোন ক্লাসে পড়ে? 12 ক্লাসে পড়ে। আচ্ছা, আপনারা কি প্রতিবাদ করেছেন এই বিষয়টা নিয়ে? আমরা পাড়াতে প্রতিবাদ করিনি, কিন্তু পাড়ার ছেলে পেলেকে জানিয়েছি, বলে যে তোরা যা করবি কর, কেননা আমার ছেলেরা ভালো, ওই জন্য বলেছে তোদের পাশে আমরা আছি। অভিযোগ করছেন? হ্যাঁ, অভিযোগ কালকে করেছি। কি চাইছেন যারা এই অন্যায়টা করলো? এই অন্যায়টা যারা করেছে তাদের যেন শাস্তি হয়, আমি এইটাই চাইছি।
নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।